নমস্কার বন্ধুরা, আজকের আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি লাউ দুধ করব। এই যে লাউটা নিয়েছি, লাউ দিয়েই আমি লাউ দুধ করব। লাউটা মাঝখান থেকে কেটে নিয়েছি, এই দানাটা আমি কেটে ফেলে দেব। দিয়ে ভালো করে সরু সরু করে কেটে নেব। সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি মাঝখানের দানাগুলো বাদ দিয়েছি, দিয়ে খোলা ছাড়ি নিয়েছি। নিয়ে এরম একটা গ্রেটার নিয়েছি, সেই গ্রেটারে আমি ভালো করে মিহি করে কেটে নিচ্ছি। আমি লাউটা এরম ভাবে গ্রেট করে নিয়েছি, এইবার আমি ভালো করে নিগড়ে নেব। লাউয়ের জলটা বুড়ো আমি এরম ভাবে নিগড়ে নিগড়ে সব ফেলে দেব। কি সুন্দর দেখতে লাগছে এইবার। এখানে কতটা জল বার হয়েছে দেখো। কড়াই আমি 2 চামচ ঘি দিলাম, ওই ঘিয়ের মধ্যে আমি কাজু আর কিশমিশ দিয়ে দেবো। গ্রেট করা লাউটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। লাউটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দুধ দিয়ে দেব। আমি পাউডার দুধ এখানে নিয়েছি, তোমরা চাইলে গরুর দুধও নিতে পারো বা লিকুইড দুধ, কেনা দুধও নিতে পারো। এখানে আমি 3টে এলাচ দিয়ে দেবো ফাটিয়ে। খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এখানে আমি খুবই অল্প পরিমাণ, ছোট চামচের 1 চামচ মতন সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দেব। পায়েসটা আমার ঘন ঘন হয়ে এসেছে, এই সময় আমি চিনিটা দিয়ে দেব। আমি এই গ্লাসের 1 গ্লাস চিনি নিয়েছি, দিয়ে দিলাম। পায়েসটা আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব।
লায়ের পায়েস সবাই খায়, কিন্তু আমার এই পদ্ধতিতে তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে জানাবে। আজকের আসি, কালকের আবার দেখা হবে।